নমস্কার বন্ধুরা, অবাক কথা আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন যে এই ব্রহ্মাণ্ডের সব থেকে ঠান্ডা জায়গা কোথায়? জানেন না? আচ্ছা, তাহলে তো এটা জানবেন যে পৃথিবীর সব থেকে লম্বা ট্রাফিক জ্যাম কোথায় লেগেছিল? এটাও জানেন না? তাহলে তো আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তাহলে চলুন এমনই কিছু অজানা বিষয় নিয়ে আজ গিয়ে আলোচনা করে ফেলি। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল অবাক কথায় নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন যে ভারত বাংলাদেশের মতো নেপালে কোনো স্বাধীনতা দিবস নেই? এর কারণ হলো, নেপাল এমন একটি দেশ যেখানে অন্য কোনো দেশ কোনোদিন শাসন করেনি, তাই নেপালে কোনো স্বাধীনতা দিবস নেই। বন্ধুরা, আপনারা কি জানেন যে এই ব্রহ্মাণ্ডে সব থেকে ঠান্ডা জায়গা কোথায়? এই ব্রহ্মাণ্ডে সব থেকে ঠান্ডা জায়গা হলো বুমেরাং নেবুলা। বুমেরাং নেবুলা আমাদের পৃথিবী থেকে প্রায় 5000 আলোকবর্ষ দূরে রয়েছে। একেই এই ব্রহ্মাণ্ডের সব থেকে ঠান্ডা প্রাকৃতিক জায়গা বলে মনে করা হয়। বৈজ্ঞানিকরা মনে করেন এই জায়গার তাপমাত্রা -272°C। এই তাপমাত্রা অ্যাবসলিউট জিরোর থেকে মাত্র 1°C উপরে। বিজ্ঞানীদের মতে আমরা কখনোই অ্যাবসলিউট জিরো তাপমাত্রাকে গ্রহণ করতে পারবো না, কেবল ওই তাপমাত্রার কাছে যাওয়ার চেষ্টাটুকুই করতে পারি। বন্ধুরা, আপনারা কি জানেন যে ইউএসএর কলোরাডোতে প্রতি বছর শুধুমাত্র 5 দিনের জন্য খুব সুন্দর আর অনেক বড় আইস ক্যাসেল তৈরি করা হয়? এই আইস ক্যাসেলে অসাধারণ লাইটিংও করা হয়, যা সেখানকার মানুষদের আকর্ষিত করে থাকে। শুধু তাই নয়, সেখানে বিভিন্ন রকমের ফায়ার শো আয়োজিত হয়ে থাকে। আপনারা একে একটি বরফে উৎসব বলেও মনে করতে পারেন। বন্ধুরা, আপনারা যারা এরোপ্লেনে উঠেছেন তারা তো নিশ্চয়ই জানবেন যে ফ্লাইটে ওয়াটার বোতল নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে ব্যান। কিন্তু এর পিছনের কারণটি কি জানেন? বন্ধুরা, এর পিছনের কারণ হলো যে এমন অনেক মহামূর্খ টেররিস্ট ছিলেন যারা ওয়াটার বোতল, টুথপেস্টের প্যাকেটকে অ্যাজ এ এক্সপ্লোসিভ হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। এই কারণেই প্যাসেঞ্জারদের সেফটির কথা মাথায় রেখেই এমন নিয়ম তৈরি করা হয়। তবে এরও একটি সলিউশন আছে। আপনি 100ml ওয়াটার বোতল ক্যারি করতে পারেন, কারণ 100ml বোতলকে এক্সপ্লোসিভে রূপান্তরিত করা সম্ভব নয়। তবে হ্যাঁ, একজন প্যাসেঞ্জার কেবল 100ml একটি বোতলই ক্যারি করতে পারবেন। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন যে এই পৃথিবীর সব থেকে দামি পায়রা কোথায় পাওয়া যায়? বন্ধুরা, এই পৃথিবীর সব থেকে দামি পায়রা পাওয়া যায় বেলজিয়াম দেশে। এর নাম হলো আরমান্ডো। আপনি ভাবতেও পারবেন না যে এই পায়রার দাম কত হতে পারে। বন্ধুরা, চায়নার এক বিজনেসম্যান এই পায়রাকে $1.4 মিলিয়ন কিনেছিলেন। আসলে এই পায়রাকে সব থেকে ভালো রেসার বলে মনে করা হয়। এরা 3 থেকে 4 দিন কন্টিনিউয়াসলি উঠতে পারে। বন্ধুরা, আপনারা কি জানেন যে পৃথিবীতে সব থেকে বেশি প্রিন্ট হওয়া বই কোনটি? আপনারা হয়তো গীতা, বাইবেল, কুরআন অথবা হ্যারি পটারের কথা ভাবছেন। কিন্তু দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদের বলে রাখি যে হোম অ্যাক্সেসরিজ সেলিং আইকিয়া স্টোরের ক্যাটালগ সব থেকে বেশি প্রিন্ট হওয়া বইয়ের মধ্যে একদম ফার্স্টে রয়েছে। বন্ধুরা, প্রতি বছর প্রায় 2 ডজন ভাষায় এই বইটির 20 কোটি কপি প্রিন্ট করা হয়। এরপর চলে আসি আমাদের আজকের ভিডিওর লাস্ট ফ্যাক্টে। বন্ধুরা, আপনাদের অবাক লাগতে পারে, তবে সাইকোলজি বলে যে আমরা নিজেদের সাথে কথা বললে আমাদের মাইন্ড আরও ক্রিয়েটিভ হয়ে ওঠে। এর সাথে সাথে আমাদের ব্রেইন আরও ফাস্ট হয় ও ব্রেইন এফিসিয়েন্টলি কাজ করতে পারে। তো বন্ধুরা, এগুলি ছিল আমাদের আজকের ভিডিওর কিছু র্যান্ডম ফ্যাক্টস। ভিডিওটির ফিডব্যাক আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকে আসি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন।